বন্ধু বান্ধব সবাই একটু চুল নিয়ে স্টাইল করে, আর বিশেষ করে মানুষের সৌন্দর্য চুল, যদি চুল না থাকে তাহলে তো জিনিসটা কেমন জানি হয়ে যায়। এখন তো ইনশাল্লাহ সবাই খালি তাকাবে, এর জন্যই আর কি আসা। হ্যালো ভিউয়ার্স, আনোয়ার বলছিলাম ডিজিট হেয়ার থেকে। আজকে আপনাদের সামনে হেয়ার রিপ্লেসমেন্ট করতে আসছে আমাদের শাহিন আলম ভাই। উনি মূলত কাতার প্রবাসী, কাতারে একটা সুনামধন্য কোম্পানিতে আছেন, দেশে আসছিলেন বেড়াইতে, মাত্র বিয়ে শাড়ি কমপ্লিট করে আসার পর তো ভাবির রিকোয়েস্টে উনি হেয়ার রিপ্লেসমেন্ট করতে আসছেন। তো আমরা আজকে হেয়ার রিপ্লেসমেন্ট করবো ভাইয়ের। হেয়ার রিপ্লেসমেন্ট করার পর কেমন দেখা যায় ওনাকে সেটা আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন কাস্টমার যারা আসেন ওনাদের ব্যক্তিগত মতামত যেসব আছে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে বা কি ধরনের প্রবলেম ফেস করছেন এগুলা ওনারা শেয়ার করেন, কারণ আপনারা আপনাদের ভেতরে যে ফিলগুলো আছে সেই ফিলগুলো সবসময় যারা ভুক্তভোগী তাদের থেকে শোনাটা পছন্দ করেন। এবং এই জন্য আমরা চাচ্ছি যে ভাইয়ের মুখ থেকে চুল না থাকার কারণে কি ধরনের প্রবলেম ফেস করতেন বা উনি কেমন লাগতো ওনার, এই বিষয়গুলো নিয়ে আমরা এখন ভাইয়ের সাথে একটু মত বিনিময় করবো। চুল না থাকার কারণে কারো কাছে যাওয়া মানে কেমন জানি নিজের কাছে লজ্জা মনে হতো, কোথাও যাওয়া, ঘুরতে যাওয়া বা আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া, আর বিশেষ করে বন্ধু বান্ধব সবাই একটু চুল নিয়ে স্টাইল করে। আমাদের না থাকার কারণে, আমার না থাকার কারণে মানে আমার নিজের কেমন যেন একটা মনে হয় যে কি জানি নাই, আর বিশেষ করে মানুষের সৌন্দর্য চুল, যদি চুল না থাকে তাহলে তো জিনিসটা কেমন জানি হয়ে যায়। তার জন্য আর কি ওনাদের কাছে আসছি, অবশ্য আগে ভিডিও দেখছি, ভালো লাগছে বিদায় ওনাদের কাছে আসছি। বিয়ে শাদীর ক্ষেত্রে চুল লাগানোর বিষয়ে কি বিয়ে শাদীর ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা হয়েছিল কিনা? না, এমন ধরনের কোনো সমস্যা হয় নাই লোকের মতে, কিন্তু মানে আমার ইচ্ছা ছিল বিয়ের আগেই করার জন্য, তাই অ্যাকচুয়ালি লাভ মেরেজ তো আগে থাকতেই দেখতো, এখন আগে থাকতেই পছন্দ করছে, তাই এখন চুল থাকে আর না থাকে এটা কোনো ফেট না। আর অ্যাকচুয়ালি আমার নিজের জন্য আর কি চুল মানে আমার বন্ধু বান্ধবের কাছে যাওয়া লাগে, আত্মীয় স্বজনের কাছে যাওয়া লাগে, আর নিজের কাছে কেমন জানি মনে হয় এই জন্য আসছে লাগানো। আচ্ছা, লাস্ট কোশ্চেন, সেটা হলো ঢাকা শহর বা বাংলাদেশে তো অনেক প্রতিষ্ঠান আছে যারা হেয়ার রিপ্লেসমেন্ট করে, তো মানে অনেকের ভিডিও আছে, বাট ইদানিং অন্যরা যেরকম বিভিন্ন প্রতিষ্ঠান বাদে আমাদের প্রতিষ্ঠানকেই পছন্দ করে আসতেছে, আপনার বিশেষ করে আসার কারণটা কি ছিল, রিসেন্ট হেয়ারে আসার কারণটা কি ছিল? অ্যাকচুয়ালি আমি অনেক ভিডিও দেখছি, ফার্স্ট টাইম ইন্ডিয়ান ভিডিও অনেক ছাড়ে দেখছি, তারপর আস্তে আস্তে বাংলাদেশের নাম দিয়ে দেখছি, অনেক ভিডিও দেখছি, ওইখান থেকে আপনাদের যেই দোকানের ইগিলা কাটিং বা দেখতে সৌন্দর্য তার জন্য আমি আসি আর কি। মোটামুটি মানে ইন্ডিয়ানদের স্টাইলের সাথে আমাদের স্টাইল গুলো মিল আছে, তার জন্য বাংলাদেশের মধ্যে। হ্যাঁ, তার জন্য আসলে আমরা আসলে বাস্তবে সেটা সত্য কথা বিয়ার্স, এখন মডার্ন যে যুগ, এই যুগে সবার স্টাইল চাই মডার্ন, এক একজন এক এক ধরনের অত্যাধুনিক স্টাইল চাই, তো এই বিষয় নিয়ে সবসময় আমরা গবেষণা করে থাকি। সুতরাং আপনাদের যার যে ধরনের লুক প্রয়োজন হয় আমাদের কাছে আসবেন, আমরা চেষ্টা করবো করতে। আর ভাই একটা স্পাইক স্টাইলের একটা কাটিং করতে বলছে, যেটা আমরা করার পর আপনাদেরকে আবার দেখাবো এবং ভাইয়ের কি মতামত আছে জানার আপনাদেরকে দেখাবো। সুতরাং সময় নষ্ট না করে চলুন আমরা সরাসরি ওনার কাজে চলে যাই, এবং আমাদের কাজটি কমপ্লিট করা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করতে থাকুন। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব করে নেবেন। এখন সরাসরি আমরা ওনার কাছ থেকে মতামত নিব যে হেয়ার রিপ্লেসমেন্ট করার পর ওনার এখন ফিলিংসটা কেমন, এবং উনি রিজেন্ট হেয়ারের সার্ভিসে
সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট সেটা উনি সরাসরি ব্যক্তিগতভাবে আমাদেরকে জানাবেন। অ্যাকচুয়ালি যখন চুল ছিল না তখন অন্যরকম লাগতেছিল, আর এখন লাগানোর পর মানে মানে নিজেকে নিজে চিনেই যাইতেছে না, অন্যরকম হয়ে গেছি আর কি, অনেক সুন্দর লাগতেছে। তার জন্য আমাদের অনেক ধন্যবাদ। এখন তো ইনশাল্লাহ সবাই খালি তাকাবে, এর জন্যই আর কি আশা। আশা করি আপনাদেরও আমাদের এই সার্ভিসটি ভালো লাগবে, এবং আপনারা যারা এই সার্ভিসটি নিতে ইচ্ছুক তারা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেস ফোন নম্বর দেওয়া আছে, এখানে কন্ট্যাক্ট করতে পারেন। আর তাছাড়াও আপনারা কমেন্ট বক্সে যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন। আশা করি আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে নতুন কোন একটা ব্যক্তিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।